बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोते कथा बोलबो कोलिक बेबी बा शिशुर अस्वाभाविक कान्ना निये। ताहले चलुन शुरू करा जाक आमार आजकेर वीडियो। सब नवजातकी जन्मेर पर कान्ना करे आर एटाई वास्तवता, एटाई स्वाभाविक। किन्तु किछु बाच्चा थाके जारा जन्मेर पर अनेक बेशी कान्ना करे स्वाभाविक बाच्चार तुलनाय। जेमन 15 থেকে 20 ভাগ বাচ্চা কোনো কারণ ছাড়াই কান্না করতে পারে। আর শিশুদের যেহেতু কান্নাই একমাত্র আবেগ অনুভূতি জানানোর জন্য, তখন আমরা কান্নাটাকে স্বাভাবিকভাবেই ধরে নিই। কিন্তু বাচ্চা যখন অনেক বেশি কান্না করে, তখন সেটা অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। একজন মাও বুঝে উঠতে পারেন না যে তার বাচ্চা কেন কান্না করছে। তখন তারা বাচ্চাকে স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাতে তার বাচ্চার কোনো শারীরিক সমস্যা হয়েছে কি না। ডাক্তার যখন দেখে যে তার বাচ্চার কোনো শারীরিক সমস্যা নেই, কিংবা বাচ্চা যে সকল কারণে কান্না করতে পারে তার কোনো লক্ষণই বাচ্চার মধ্যে বিদ্যমান নয়, তারপরও বাচ্চা কান্না করতে থাকে, তখন স্বাভাবিকভাবেই একজন মা খুবই অস্থির হয়ে পড়েন এবং খুব চিন্তিত হয়ে পড়েন। যাই হোক, যখন একজন সুস্থ বাচ্চা কোনো কারণ ছাড়াই, যেমন অসুস্থ লাগা, খিদে লাগা, নেপের ভিজে ভাব, ক্লান্ত লাগা, কিংবা গরম বা ঠান্ডা লাগা ছাড়াই কান্না করতে থাকে, তখন এ ধরনের শিশুকে বিশেষজ্ঞরা কোলিক বেবি বলে থাকে। এটি সত্যিকার অর্থে একটা বড় ধরনের মানসিক চাপ একজন নতুন মায়ের জন্য। তাই বলা যায় কোলিক বিষয়টা অনেকটাই একজন নতুন মায়ের সহ্য করার ক্ষমতার সাথে সম্পর্কিত। কোলিকের কারণে বাচ্চা যে কোনো সময় কান্না করতে পারে, তবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কান্না বেশি করে থাকে। এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ 60 ভাগ বাচ্চার ক্ষেত্রে 3 মাসের মধ্যেই এটা ঠিক হয়ে যায়, আর 90 ভাগ বাচ্চার ক্ষেত্রে 4 মাসের মধ্যেই সমস্যা কাটিয়ে উঠতে পারে। তবে খুব অল্প সংখ্যক বাচ্চা থাকে যারা 8 থেকে 12 মাসের মধ্যেই সমস্যা কাটিয়ে ওঠে। কোলিকের কারণে বাচ্চার কোনো সমস্যা হয় না, তাই আমি নতুন মায়েদেরকে বলবো, বা আমি সব মায়েদেরকেই বলবো, আপনার বাচ্চা যদি কোলিক বেবি হয়ে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। কারণ কোলিক বাচ্চার কোনো শারীরিক কিংবা মানসিক সমস্যা নয়, এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না, কিংবা বাচ্চার পরবর্তীতেও কোনো অস্বাভাবিকতা সৃষ্টি করবে না। আর এখন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে কোলিকের কারণে বাচ্চার শারীরিক কিংবা মানসিক সমস্যা হতে পারে। তাই শুধু মায়েদেরকে একটু সহ্য করে নিতে হবে, সেটাই হচ্ছে একমাত্র উপায়। তবে কোলিক কী কারণে হয়ে থাকে তা এখনও জানা যায়নি। তবে কিছু কিছু ডাক্তার মনে করে থাকেন, কিংবা বিশেষজ্ঞরা মনে করে থাকেন, যখন বাচ্চার পেটে অতিরিক্ত গ্যাস জমে যায় তখন বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করতে পারে। তবে কিছু গবেষক এটাও মনে করেন যে বাচ্চার কান্নার কারণেই পেটে গ্যাসের সৃষ্টি হয় এবং গ্যাস থেকে বাচ্চার পেটে ব্যথা হতে পারে এবং সে কান্না করতে পারে। কোলিক কেন হয়, কিংবা সব শিশুর ক্ষেত্রে কেন হয় না, কিছু বিশেষ শিশুর ক্ষেত্রে কেন কোলিক হবে, সেটার রহস্য আজও অজানা। তবে আমি এটা বলবো, কোলিক বাচ্চার জন্য কোনো সমস্যা নয়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। যদিও তা নির্ভর করে মায়ের সহ্য ক্ষমতার উপর, যে একজন নতুন মা কিংবা একজন মা সেটা কতক্ষণ সহ্য করে নিতে পারেন। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার বাচ্চাও কোলিক বেবি ছিল, আর তখন সেটা হ্যান্ডেল করা আমার জন্য খুব টাফ একটা বিষয় ছিল। কারণ বাচ্চা জন্মের পর এমনিতেই একজন মা শারীরিক এবং মানসিকভাবে কিছুটা দুর্বল থাকে। যাই হোক, সেটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমার বাচ্চা যখন 2 মাস শেষ করে 3 মাসে যখন পড়ে, তখন আস্তে আস্তেই সমস্যাটা শেষ হয়ে যায়। আর কোলিকের কারণে আমার বাচ্চার তেমন কোনো প্রবলেম হয়নি। তেমন কেন কী বলবো, আমার বাচ্চার কোনো শারীরিক কিংবা মানসিক কোনো প্রবলেমই হয়নি। কারণ আমি তখন ডাক্তারের সাথে যোগাযোগ করলে আমার ডাক্তার বলে যে আমার বাচ্চা কোলিক বেবি, এটা বাচ্চার জন্য খুব স্বাভাবিক একটা বিষয়। আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব কোলিক বেবির লক্ষণ নিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনার ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করেন তাহলে
কোনো না কোনো মায়ের কাছে আমার ভিডিও পৌঁছে গেলে, যদি তার বাচ্চা ও কোলিক বেবি হয়ে থাকে, তাহলে কিছুটা হলেও মনে শান্তি পাবে যে কোলিক আসলে কোনো সমস্যা না, এটারও সমাধান আছে, কিংবা এতে বাচ্চার কোনো মানসিক কিংবা শারীরিক সমস্যা হবে না। সে একটু স্বস্তি ফিল করবে আর আমার ভিডিও করা সার্থক হবে। ধন্যবাদ।